আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ফেনী ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে নিয়মিত আয়োজনে আজকে আমাদের আলোচ্য বিষয় ব্যবহারিক রসায়ন থেকে। ব্যবহারিক রসায়নের আজকে আমরা আলোচনা করব আয়ন সমূহের শনাক্তকরণ এবং এদের সম্পর্কিত বিশদ আলোচনা। আজকে আমাদের আলোচ্য বিষয় শুষ্ক পরীক্ষা এবং সিক্ত পরীক্ষা নিয়ে। আয়ন শনাক্তকরণ পরীক্ষা তোমাকে ল্যাবরেটরিতে এটা সম্পন্ন করতে হবে। তোমাকে একটা অজানা লবণ দেওয়া হবে, যে লবণ থেকে উপস্থিত আয়নের শনাক্তকরণ করতে হবে তোমাকে। তো এই শনাক্তকরণ পরীক্ষা আমরা দুইটা পদ্ধতিতে সম্পন্ন করে থাকি, একটা হচ্ছে শুষ্ক পরীক্ষা এবং সিক্ত পরীক্ষা। তার আগে আমরা আয়ন সমূহ সম্পর্কে একটু জেনে নিই। আয়ন সমূহ কোন কোন আয়ন সমূহ আমরা শনাক্ত করব। আয়ন সমূহের মধ্যে দুই প্রকারের আয়ন বিদ্যমান, একটা ক্ষারীয় মূলক এবং অম্লীয় মূলক। ক্ষারীয় মূলক কাকে বলে? যে সকল মূলক সমূহ ক্ষার থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় ক্ষারীয় মূলক, অর্থাৎ কপার আয়ন, ফেরাস আয়ন, পেরিট, অ্যালুমিনিয়াম, জিঙ্ক আয়ন ইত্যাদি হচ্ছে আমাদের ক্ষারীয় মূলক। এই সকল আয়নগুলো ক্ষার লবণ থেকে উৎপন্ন হয়। একইভাবে অম্লীয় মূলক হচ্ছে যে সকল মূলকগুলো অম্লীয় অংশ থেকে, অম্লীয় লবণ থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় অম্লীয় মূলক। আমরা শুরুতে শুষ্ক পদ্ধতি নিয়ে আলোচনা করব। শুষ্ক পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে অজানা লবণকে শুষ্ক অবস্থায় অর্থাৎ জলীয় দ্রবণে দ্রবীভূত না করে আয়ন শনাক্ত করা হয় তাকে বলা হয় শুষ্ক পদ্ধতি। এই শুষ্ক পদ্ধতির মধ্যে বিভিন্ন প্রকার পদ্ধতি বিদ্যমান, যেমন শিখা পরীক্ষা অথবা কাঠ কয়লা পরীক্ষা। একইভাবে আমাদের আরও আছে যে টেস্ট টিউব পরীক্ষা ইত্যাদি। আমরা শিখা পরীক্ষা নিয়ে আজকে আলোচনা করব। শিখা পরীক্ষা কাকে বলে? শিখা পরীক্ষা হচ্ছে যে পদ্ধতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত শিকের সাহায্যে নমুনা লবণের আয়ন শনাক্ত করা হয় তাকে বলা হয় শিখা পরীক্ষা। আর এই শিখা পরীক্ষা আমরা এই শিখা পরীক্ষার মাধ্যমে আয়ন সমূহের প্রাথমিক উপস্থিতি সম্পর্কে জানা যায় যে কোন আয়ন অজানা লবণের মধ্যে বিদ্যমান সে সম্পর্কে আমরা জানতে পারি। শিখা পরীক্ষা হচ্ছে একটা বৈশিষ্ট্যমূলক পরীক্ষা, যে পদ্ধতিতে নির্দিষ্ট আয়নের বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা জানতে পারবো উপস্থিত নমুনা অর্থাৎ অজানা লবণের মধ্যে কোন ধরনের আয়ন উপস্থিত আছে। এই সকল বৈশিষ্ট্যমূলক দর্পণ মধ্যে রয়েছে যে সোডিয়াম উপস্থিত অজানা লবণের মধ্যে বিদ্যমান সোডিয়াম শিখা পরীক্ষায় সোনালী বর্ণ প্রদর্শন করে। একইভাবে ক্যালসিয়াম মৌল অজানা লবণের মধ্যে যদি ক্যালসিয়াম আয়ন থাকে তাহলে তা ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করবে। একইভাবে কপার নীলাম সবুজ এবং পটাশিয়াম বেগুনি বর্ণ প্রদর্শন করে। আমাদের শিখা পরীক্ষা হচ্ছে একটা বৈশিষ্ট্যমূলক পরীক্ষা। এই বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা অজানা লবণের মধ্যে উপস্থিত আয়নের প্রাথমিক শনাক্ত করতে পারি। এবার আমরা দেখব সিক্ত পরীক্ষা। সিক্ত পরীক্ষা হচ্ছে যে পদ্ধতিতে অজানা লবণকে অর্থাৎ নমুনা লবণকে তুমি একটা জলীয় দ্রবণে দ্রবীভূত করে নির্দিষ্ট বিকারক যুক্ত করে আয়ন সমূহ শনাক্ত করা হয় তাকে বলা হয় সিক্ত পরীক্ষা। অর্থাৎ সিক্ত পরীক্ষাতে শুরুতেই তোমাকে অজানা লবণকে জলীয় দ্রবণে অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে পানির মধ্যে দ্রবীভূত করে নমুনা দ্রবণ প্রস্তুত করে নিতে হবে। আর এই নমুনা দ্রবণ থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে আমরা নির্দিষ্ট বিকারক যুক্ত করে ওই লবণের আয়ন শনাক্তকরণ করে থাকি। তাহলে আমরা দেখিনি এই পদ্ধতির মধ্যে বিভিন্ন আয়ন সমূহ কেমন বর্ণ বা কেমন অধক্ষেপ সৃষ্টি করে সেটা নিয়ে আমরা একটু দেখিনি। শুরুতে আমরা দেখব কপার আয়ন শনাক্তকরণ। কপার আয়ন শনাক্তকরণের মধ্যে তুমি নমুনা লবণের মধ্যে নমুনা লবণের যে দ্রবণ প্রস্তুত করে নিছ সেই দ্রবণকে
টেস্ট টিউবের মধ্যে কয়েক ফোঁটা নিয়ে অল্প পরিমাণে নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা পটাশিয়াম ফেরোসায়ানাইড যদি যোগ করা হয় তবে সেখানে লালচে লালচে বাদামি বর্ণের অধক্ষেপ পড়বে। অর্থাৎ এই পরীক্ষাটা কিভাবে সম্পূর্ণ করব আমরা, কপার আয়ন শনাক্তকরণের পদ্ধতিটা সম্পূর্ণ করব আমরা যদি নমুনা লবণের দ্রবণের মধ্যে কয়েক ফোঁটা পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করা হয় তবে লালচে বাদামি বর্ণের অধক্ষেপ পড়বে। অর্থাৎ যদি লালচে বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে তবে আমরা বুঝব এই নমুনা লবণের মধ্যে কপার আয়ন উপস্থিত রয়েছে। তাহলে আমরা অবশ্যই আমাদের রিয়াকশনটা দেখে নিই। আমরা রিয়াকশন হচ্ছে আমাদের নমুনা লবণের মধ্যে যদি কপার আয়ন থাকে আমরা দিচ্ছি পটাশিয়াম ফেরোসায়ানাইড, উৎপন্ন করবে অর্থাৎ এই যুগটা লালচে বাদামি বর্ণের অধক্ষেপ দেবে। এটা বাদামি বর্ণের অধক্ষেপ সৃষ্টি হবে। তাহলে আমরা বলতে পারি সিদ্ধান্তে আমরা বলতে পারি যে আমাদের এই পরীক্ষার মধ্যে কপার আয়ন এবার আমরা ফেরাসায়ন শনাক্তকরণ দেখবো। ফেরাসায়ন শনাক্তকরণ পদ্ধতির মধ্যে ফেরাসায়ন শনাক্তকরণের জন্য আমরা নমুনা লবণের মধ্যে যদি কয়েক ফোঁটা পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করা হয় তবে হালকা নীল বর্ণের অধক্ষেপ পড়বে। দ্রবণের মধ্যে হালকা নীল বর্ণের অধক্ষেপ সৃষ্টি হবে। অর্থাৎ এটা যদি আমরা রিয়াকশনটা দেখি উপস্থিত ফেরাসায়ন পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে হালকা নীল বর্ণের অধক্ষেপ সৃষ্টি করবে। এটা রিয়াকশনটা হচ্ছে এই যৌগের হালকা নীল বর্ণ, এটা হালকা নীল বর্ণ। একই সাথে এখান থেকে আরো উৎপন্ন হবে তাহলে ফেরাসায়নের জন্য পটাশিয়াম ফেরোসায়ানাইড হালকা নীল বর্ণের অধক্ষেপ সৃষ্টি করে। একইভাবে পটাশিয়াম ফেরিসায়ানাইড যদি যোগ করা হয় নতুন আরেকটা নমুনা দ্রবণে যদি বিকারক হিসেবে পটাশিয়াম ফেরিসায়ানাইড যোগ করা হয় তবে দ্রবণের মধ্যে গাঢ় নীল বর্ণের অধক্ষেপ পড়বে। গাঢ় নীল বর্ণের ওটা ছিল হালকা নীল বর্ণের, পটাশিয়াম ফেরোসায়ানাইডের জন্য হালকা নীল বর্ণের, একইভাবে পটাশিয়াম ফেরিসায়ানাইডের জন্য গাঢ় নীল বর্ণের অধক্ষেপ সৃষ্টি হবে। এই অধক্ষেপটা হচ্ছে গাঢ় নীল বর্ণের। নমুনা লবণের মধ্যে যদি পটাশিয়াম ফেরিসায়ানাইড কয়েক ফোঁটা যোগ করা হয় তবে গাঢ় নীল বর্ণে এই অধক্ষেপটা সৃষ্টি হবে। তাহলে আমরা বলতে পারি এই দুইটা পরীক্ষার মাধ্যমে আমরা বলতে পারি কপার আয়ন ফেরাসায়ন শনাক্তকরণ পরীক্ষা সম্পূর্ণ করতে পারি।
এই পদ্ধতিটি হচ্ছে সিক্ত পরীক্ষা। এরপরে আমরা দেখব ফেরিক আয়ন শনাক্তকরণ। একটা ছিল আমাদের ফেরাস আয়ন শনাক্তকরণ, এরপরে আমরা দেখব ফেরিক আয়ন শনাক্তকরণ। ফেরিক আয়ন শনাক্তকরণের জন্য আমাদের পদ্ধতি সেম, জাস্ট অতকিমটা ভিন্ন হবে। এবং আমরা মনোযোগ সহকারে দেখি, যদি আমরা নমনীয় লবণের মধ্যে কয়েক ফোঁটা পটাশিয়াম ফেরোস আয়নের যোগ করি, তাহলে ফেরিক আয়নের জন্য গাঢ় নীল বর্ণের পদক্ষেপ করবে। গাঢ় নীল বর্ণের অর্থাৎ ফেরিক আয়নের জন্য পটাশিয়াম ফেরোস আয়নে গাঢ় নীল বর্ণের পদক্ষেপ সৃষ্টি করে। আমরা ফেরিক আয়নের জন্য পটাশিয়াম ফেরোস আয়নের জন্য গাঢ় নীল বর্ণের পদক্ষেপ সৃষ্টি করে। রিয়াকশনটা হবে ফেরিক আয়ন প্লাস পটাশিয়াম ফেরোস আয়ন, যদি যুক্ত করে পটাশিয়াম ফেরোস আয়নে, তাহলে কে এফই সিএল, এটা হচ্ছে গাঢ় নীল বর্ণের পটাশিয়াম ফেরিস আয়নের যুক্ত করি, পটাশিয়াম ফেরিস আয়নের, তাহলে পটাশিয়াম ফেরিস আয়নের জন্য হালকা নীল বর্ণের অবক্ষেপ সৃষ্টি হবে। হালকা নীল বর্ণের অবক্ষেপ সৃষ্টি হবে, উৎপন্ন হবে এখানে আমরা আরেকবার একটু রিভিউ করে আসি। পটাশিয়াম ফেরোস আয়নেটের জন্য, পটাশিয়াম ফেরোস আয়নেটের জন্য, ফেরোস আয়নেটের জন্য গাঢ় নীল বর্ণের পদক্ষেপ করবে। একইভাবে পটাশিয়াম ফেরিস আয়নের জন্য হালকা নীল বর্ণের পদক্ষেপ করবে। তার আগে আমরা ফেরাস আয়নের জন্য, এফি টু প্লাসের জন্য ফেরোস আয়নের জন্য বিপরীতটা দেখেছিলাম। ফেরোস আয়নের জন্য হালকা নীল বর্ণের পদক্ষেপ পড়ে, একইভাবে পটাশিয়াম ফেরিস আয়নের জন্য গাঢ় নীল বর্ণের পদক্ষেপ পড়ে। বিপরীত যে পটাশিয়াম ফেরাস আয়ন এবং ফেরিক আয়ন দুটা একটা আরেকটা বিপরীত, আমরা এটা খুব মনোযোগ সহকারে রিয়েকশন গুলো সম্পূর্ণ করবো আশা করি। এরপরে আমরা দেখব অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ। অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ, এএল থ্রি প্লাস আয়ন শনাক্তকরণ, অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য নমুনা দ্রবণে কয়েক ফোঁটা সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করি। যদি সোডিয়াম হাইড্রক্সাইড নমুনা দ্রবণের মধ্যে যোগ করা হয়, তাহলে সোডিয়াম আয়ন অ্যালুমিনিয়াম আয়নের সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের সাদা অধঃক্ষেপ সৃষ্টি করবে। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড সাদা অধঃক্ষেপ সৃষ্টি করবে, সাদা অধঃক্ষেপ। এটা সামান্য পরিমাণ অর্থাৎ অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তর ক্ষেত্রে, অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তের ক্ষেত্রে যদি নমুনা লবণের জলীয় দ্রবণে অল্প পরিমাণে সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করা হয়, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাদা অধঃক্ষেপ উৎপন্ন হবে।
একইভাবে যদি অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড একই টেস্ট টিউবের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আরো একটু যোগ করি অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে এই সাদা দ্রবণটা দ্রবীভূত হয়ে যাবে সাদা দ্রবণ দ্রবীভূত হয়ে এখানে NaCl উৎপন্ন করবে এর সাথে H2O উৎপন্ন করবে এরপর যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত করি যদি উৎপন্ন দ্রবণের মধ্যে উৎপন্ন টেস্ট টিউবের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড H4Cl যোগ করি তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের স্বাভাবিক পুনরায় ফিরে আসবে তাহলে অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য শুরুতে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব সামান্য পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে উৎপন্ন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা দক্ষেপ সৃষ্টি হবে এরপর যদি অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা দক্ষেপ দ্রবীভূত হয়ে যাবে একই টেস্ট টিউবে আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত করি তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অবক্ষে পুনরায় ফিরে আসবে তাহলে আজকে আমরা আয়ন শনাক্তকরণের মধ্যে কপার আয়ন শনাক্তকরণ পেরাস এবং ফেরিক আয়ন শনাক্তকরণ অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ সমূহ দেখেছি নেক্সট ক্লাসে আশা করব অন্যান্যগুলো নিয়ে আলোচনা করব আর তোমরা বাসায় নিয়মিত রিয়াকশনগুলো প্র্যাকটিস করবে ইতিমধ্যে হয়তো তোমরা জেনেছো তোমাদের পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠিত হবে আশা করি তোমরা পড়াশোনায় আরও একটু মনোযোগী হবে নিয়মিত আমাদের ভিডিও লেকচারগুলো দেখবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ